সুপ্রিয় দর্শক, ফার্মার্স হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দিলীপ বালা, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সম্প্রসারণ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে থাকছে একজন খামার হিসেবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার গবাদি পশুগুলো সুস্থ নাকি অসুস্থ। আপনি যখন খামার করছেন তখন আপনার পশুটি সুস্থ কি অসুস্থ এটা কিন্তু আপনাকে বুঝতেই হবে, না হলে কিন্তু আপনি চিকিৎসকের শরণাপন্ন হতে পারবেন না এবং আপনার পশুটি কোনো বিশেষ মুহূর্তে যদি খুব বেশি আক্রান্ত হয়ে যায় তাহলে মারাও যেতে পারে। তাই প্রতিদিনই কিন্তু আপনাকে আপনার পশুটির খেয়াল করতে হবে, সেটি সুস্থ আছে নাকি অসুস্থ আছে। হ্যাঁ, আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলোর যদি আপনি অনুসরণ করেন তাহলে খুব সহজে আপনার পশুর সুস্থতা আপনি নির্ধারণ করতে পারবেন। প্রথমত, প্রতিদিন সকালে আপনার পশুটি যখন আপনার খামারে থেকে আপনি বের করবেন অথবা আপনার খামারে গিয়ে আপনি পরিচর্যা করবেন, তখন আপনাকে দেখতে হবে যে পশুটির জাবর কাটছে কিনা বা তার স্বাভাবিক প্রস্রাব পায়খানা যেটি সে করে সেগুলো ঠিক আছে কিনা, সেই পশুটির মাজেলে, হ্যাঁ, নাকের উপরে বিন্দু বিন্দু ঘাম আছে কিনা, এগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। পশুটি স্বাভাবিক যেরকম চটপটে থাকে তার যে স্পটনেসটা সেটি কিন্তু বরাবর একই রকম থাকবে। যদি মনে করেন যে না এটি একটু ডাল মনে হচ্ছে, একটু নরম মনে হচ্ছে, তখন কিন্তু আপনাকে খেয়াল করতে হবে পশুটির প্রস্রাব বা তার পায়খানা সঠিক আছে কি না। তারপরে আপনাকে খেয়াল করতে হবে যে তার পেটে কোনো ধরনের গ্যাস ফর্ম করেছে কিনা। আপনি ট্যাপ করে হাত দিয়ে আঙুল দিয়ে টুকা মেরে দেখতে পারেন যে তার পেটে কোনো ধরনের কোনো সমস্যা, অ্যাসিডোসিস বা গ্যাসের কোনো উপসর্গ দেখা যায় কিনা। আরও কয়েকটি বিষয় কিন্তু এখানে থেকে যায়, যেমন পশুটি তার চোখটি উজ্জ্বল আছে কিনা, তার চামড়াটি মসৃণ আছে কিনা, এরকম নানান বিষয় উপলব্ধি করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার পশুটি সুস্থ। আর যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে আপনার পশুটি চুপচাপ এক জায়গায় বসে আছে, তার গায়ের লোমগুলো খাড়া, সে ঠিকমতো জাবর কাটছে না, তার প্রস্রাব পায়খানা যেরকম নিয়মিত বিরতিত হওয়ার কথা সেরকম হচ্ছে না, তার নাকের উপরে মাজেলে বিন্দু বিন্দু ঘাম থাকার কথা সেটি নেই, তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারেন যে আপনার পশুটি মোটামুটি অসুস্থ দিকে যাচ্ছে এবং তার অসুস্থতা শুরু হয়েছে। এক্ষেত্রে আপনাকে আরও কয়েকটি বিষয় খেয়াল করতে হবে, আপনার পশুটি খোঁড়াচ্ছে কি না, আপনার পশুর শরীরের মাসেল বা মাংসপেশি কোথাও ফুলে উঠেছে কি না, কোথাও কোনো ক্ষত সৃষ্টি হয়েছে কি না, মুখ দিয়ে লালা ঝরছে কি না, তার পেটে বাম পাশে যে রুমেন রয়েছে সেখানে কি ফুলে গ্যাস ফর্ম করেছে কিনা, এই নানান বিষয়গুলো কিন্তু আপনাকে মোটামুটিভাবে খেয়াল করতে হবে। যদি কোনো একটি বিষয়ে আপনার মনে হয় যে না ঠিক নেই, তাহলে অবশ্যই আপনি রেজিস্টার্ড চিকিৎসক বা প্রাণী সম্পদ দপ্তরের যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা আপনাকে সুন্দর একটি পরামর্শ দেবেন। আর যদি জরুরি মুহূর্ত হয় তাহলে তারা সরেজমিনে এসে আপনার খামারের অসুস্থ পশুটিকে চিকিৎসা দিয়ে দেবেন। দর্শক, আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে কিছু লক্ষণ বা কিছু উপসর্গের কথা বললাম, যেগুলো উপলব্ধি করলে বা যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার পশুটি অসুস্থ হয়েছে। আর সুস্থতার লক্ষণগুলো তো আগেই বলেছি যে কী কী লক্ষণ দেখলে আপনি মনে করবেন যে আপনার পশুটি সুস্থ। প্রাণী সম্পদ বিভাগের কর্মী হিসেবে আমরা সবসময় চাইবো যে আপনার খামারের পশুগুলো যেন সুস্থ থাকে, নিরাপদ থাকে, এবং সেগুলোকে সুস্থ এবং নিরাপদ রাখার জন্য আপনাদের যে প্রশিক্ষণ বা আপনাদের যে প্রাথমিক পরামর্শ সেটি কিন্তু নিয়মিতভাবে আমরা প্রদান করে যাচ্ছি। আর নিয়মিত ভ্যাকসিনেশন কার্যক্রম আমরা উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ বিভাগের মাধ্যমে করে থাকি। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন নির্দিষ্ট ক্যাম্পের মাধ্যমে অথবা সরাসরি আপনার খামারে গিয়ে কিন্তু আপনার গবাদি প্রাণীর যে সংক্রামক রোগের টিকা রয়েছে, বিশেষ করে বাদলা, খোড়া, দরকা, পক্স ইত্যাদি, গলা ফোলা ইত্যাদি রোগের টিকাগুলো কিন্তু আমরা নিয়মিতভাবে করে থাকি। দর্শক, আপনার গবাদি প্রাণীগুলো সুস্থ থাকুক, ভালো থাকুক, আপনার খামার উত্তরোত্তর নতুন সম্ভাবনার দিকে ধাবিত হোক, এটাই আমাদের একান্ত কাম্য। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এবং উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব এবং আপনার লাইক, আপনার কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের প্রাণী সম্পদ বিভাগে এই কার্যক্রমটি আরও বেশি সম্প্রসারিত হবে। এই প্রত্যাশায় সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।